জুম্মা মুবারক, আসসালামু আলাইকুম। ওমর আর ওমরের আব্বা এখন নামাজে যাচ্ছে, মাশাল্লাহ। ওমরকে এই সাদা কাবলে তো অনেক সুন্দর লাগে। একটু দাঁড়াও তো আব্বু, দেখাও একটু, ওখানেই থাকো। ওমর আর ওমরের আব্বু দুজনে সাদা কাবলে পড়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। ওমর বাবু নামাজ পড়ে কি নিয়ে আসবো? বাদাম। ওমর নামাজ পড়ে বাদাম নিয়ে আসে, আজকেও বাদাম নিয়ে আসবা মনে হয়। কোনো ড্রিঙ্কস যেন খেয়ো না, বাসায় কিন্তু আছেই। ওমর আল্লাহ হাফেজ। আজকের ব্রেকফাস্ট হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজি, আর হচ্ছে মাশকলাইয়ের ডাল আছে, তো এটা আমি পরে নিব আগে। আর একটা হচ্ছে বোয়াল মাছের আমি কষা করেছিলাম। তো সবাই কেমন আছেন? আমাদের সকালে ডেলি আলু ভর্তা দিয়ে ভাত হয়, অনেকবারই বলেছি আমি রুটি পরোটা খাই না, হঠাৎ খাই কারণ রুটি পরোটা বানাতে পারি না, অত ঝামেলা নিতে পারি না। সবার খাওয়া শেষ, শুধু আমি বাকি আছি, তো আমি আমার খাওয়াটা খেয়ে নিচ্ছি। অনেকেই সকালে ভাত খেতে পারে না, আর আমাদের নাস্তা খেলেও মনে হয় যে কি যেন খায়নি, ভাত না খেলে অপরিপূর্ণ লাগে। তো ডেইলি এই জন্য সকালে নাস্তা বদলে আমরা ভাতই খাই। এটা হচ্ছে এই গ্রামের কিছু অংশ আছে, শহরের অংশ আছে। তো বগুড়াটা কিন্তু গ্রাম না, বগুড়া শহরটা খুব সুন্দর উন্নত শহরই। আর আপনারাই বলেন কেমন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।